ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। Well, 21st December, একসাথে রিলিজ পেয়েছে শাহরুখ খানের ক্যারিয়ারের হাইয়েস্ট বাজেট মুভি জিরো এবং কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন পর্যন্ত হাইয়েস্ট বাজেটের মুভি কেজিএফ। শুরু থেকেই এই দুই মুভির মধ্যে বক্স অফিসে একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং শাহরুখ খানের মুভি শুরু থেকেই বক্স অফিসে এক্সপেক্টেড ইনকাম আর্ন করতে পারেনি। অন্যদিকে কেজিএফ শুরু থেকেই বক্স অফিসে নিজের ইনকাম ইভেন্চুয়ালি বাড়িয়েই চলেছে। যাই হোক, গেল টুইজডে ক্রিসমাসের ছুটি ছিল এবং এই ছুটির দিনে অনেকের এক্সপেকটেশন ছিল এই ছুটিতে শাহরুখ খানের জিরো মুভির ইনকাম পিক করবে। ওয়েল, পিক তো করেছে এবং নোটিসেবল অ্যামাউন্ট পিক করেছে। ইন্ডিয়ান বক্স অফিসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জিরো মুভি ইনকাম ক্রিসমাসের ছুটিতে 34% বেড়েছে এবং আর্ন করেছে 12.75 কোটি রুপি, যেটা সোমবার ছিল 9.50 কোটি রুপি। যদিও এই মুভি তিন দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি রুপি ইনকাম করে ফেলেছে, তবে 200 কোটি রুপি বাজেটের এই মুভি বক্স অফিসে নিচে দখল ধরে রাখতে অনেকে স্ট্রাগল ফেস করছে। পাঁচ দিনে পুরো ইন্ডিয়া জুড়ে জিরো মুভি ইনকাম করেছে 81.32 কোটি রুপি, যেখানে কেজিএফ মাত্র 5 দিনে পুরো ইন্ডিয়া জুড়ে ইনকাম করেছে 84 কোটি রুপি এবং 5 দিনে শুধু হিন্দি ভার্সন ইনকাম করেছে 16.45 কোটি রুপি। এছাড়া ক্রিসমাসের ছুটিতে এই মুভির হিন্দি ভার্সন ইনকাম করেছে 4.25 কোটি রুপি, যেটা আগের দিনের থেকে 40% বেশি ইনকাম করেছে। সো ভিউয়ার্স, কেজিএফ যে তাহলে জিরোকে টপকে গেল, এই বিষয়টা নিয়ে আপনি কী ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।